মহান রব্বুল আলামিন তার অসীম দয়ার বরকতে আজকের শুভ সকালে আমরা আপনারা সকলে একত্রিত হয়েছি। আমরা বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত UITS ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস প্রতিষ্ঠা করার সুযোগ লাভ করে 2003 সাল থেকে আমরা ঢাকায় আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিচালনা করে আসতেছিলাম। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান করার পিছনে আমাদের যেই ইচ্ছা এবং আমাদের মনের যেই বাসনা ছিল সেটা ছিল আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সমাজের যারা স্বল্প আয়ভোগী মানুষ, যারা অতি সাধারণ মানুষ, যারা সাধারণ কাজকর্ম করে টাকা পয়সা বেশি রোজগার করতে পারে না, যাদের সন্তানদের হৃদয়ের গভীরে অসীম ক্ষমতা লুকানো আছে, অনেক প্রতিভা আছে, কিন্তু তারা ঠিকমতো সুযোগ সুবিধার অভাবে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারতেছে না। এই সকল পরিবার, এই সকল সন্তানদেরকে লক্ষ্য করে আমরা UITS ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস প্রতিষ্ঠা করার সংকল্প আমরা গ্রহণ করি। আমাদের সাথে একঝাঁক তরুণ উদীয়মান, যাদের মধ্যে প্রতিভা আছে, যারা মানুষকে স্বপ্ন দেখাতে জানেন, সেই রকম একঝাঁক শিক্ষক মণ্ডলী আমাদের সাথে আছেন। তারা হামেশা আমাদের সন্তানদেরকে শুধু শিক্ষা নয়, শিক্ষার সাথে দীক্ষা, বিদ্যার সাথে বিনয়, কর্মের সাথে নিষ্ঠা এবং জীবনের সাথে প্রেম আচার, সমস্ত মানবীয় গুণাবলী সমৃদ্ধ শিক্ষা দেওয়ার জন্য ব্রতী, নিরলস কাজ করে যাচ্ছেন। আল্লাহর কাছে শুকরগুজারি করি, এই পর্যন্ত আমাদের UITS থেকে প্রায় 17,000 গ্রাজুয়েট বের হয়েছে। আপনারা দেশবাসী, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, শুনে খুশি হবেন, আমাদের ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আমার সন্তানেরা কেউ মাশাআল্লাহ বেকার নাই, পৃথিবীর বিভিন্ন দেশে, বিদেশে, আমাদের দেশে তারা বিভিন্ন পেশায়, বিভিন্ন কাজে কর্মে তারা নিয়োজিত আছে। আমাদের বর্তমানে যে পদ্মা সেতু হচ্ছে, সেই পদ্মা সেতুর মধ্যে অনেক বিদেশি ইঞ্জিনিয়ার কাজ করে, তাদের মনে একটা ধারণা জন্মেছে, আমাদের UITS থেকে যেসব ইঞ্জিনিয়ারগণ ওইখানে কর্মরত আছেন, তাদের কাজের একাগ্রতা, তাদের মানসিকতা, তাদের নিষ্ঠা দেখে বিদেশি ইঞ্জিনিয়ারগণ এত অনুপ্রাণিত। এখন কোনো সন্তান, কোনো ইঞ্জিনিয়ার যদি ইন্টারভিউ দিতে যায় এবং তারা যদি বলে আমি UITS থেকে পাশ করেছি, তারা ইন্টারভিউ ছাড়া ওদেরকে কাজ করার সুযোগ করে দেন। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আমি যখন যাই, আল্লাহর কাছে শুকরগুজারি করি, আমাদের এখান থেকে পাশ করা ছেলেদের সাথে, মেয়েদের সাথে দেখা হয়, তারা এত খুশি, আমার হৃদয় মন আপ্লুত হয়ে যায়। আমি আল্লাহর কাছে শুকরগুজারি করি যে আমার জীবন সার্থক হয়েছে। মানুষ যদি সুযোগ পায়, সুবিধা পায়, আমাদের প্রত্যেকটি সন্তান সন্ততি কিন্তু প্রতিভাবান, তারা দেশের জন্য, জাতির জন্য অনেক অবদান রাখতে পারে। আমরা যেন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে আলোকিত মানুষ করতে পারি, চরিত্রবান মানুষ করতে পারি, ওদেরকে স্কিলফুল মানুষ করতে পারে, হিউম্যান ডেভেলপমেন্ট হিসাবে আমরা যেন তাদেরকে মানবীয় গুণাবলীতে সমৃদ্ধ করতে পারি আমাদের জাতির সামনে। মহারিষি পাতাঞ্জলি বলেছেন, When you are inspired by some great purpose, some extraordinary project, some big dream, all your thoughts break their bounds. Your mind transcends all limitations, your consciousness expands in every direction, and you find yourself to be in a new, great, and wonderful world. Dormant forces, faculties, talents, strength and capability, knowledge and wisdom, all become alive
and you discover yourself to be a greater person by far than any time you ever dreamed yourself to be. Maharishi Patanjali bolechen, tomar jiboner gobhire jokhon kono boro shopno thake, tumi kono boro mohot uddeshyo bine jokhon kaj korte chao, tokhon tomar moddhe odrishyo shokti eshe jog kore, tomar jiboner somosto badha biprut theke pourush shohokare mokabela korar jonno tomar moddhe shokti sanchito hoy, ebong tokhon tumi nije bujhte paro, ami ager moten ekjon sadharon manush noi, ami bidhatar doyar borkote এখন একটা অন্য গ্রহের মানুষের মতন একজন শক্তিমান ধীমান একজন মানুষ যার সামনে কোনো বাধা এসে বাধাগ্রস্ত করতে পারে না সে জীবনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য তার জ্ঞান গুণ সমস্ত সাধনার বৃত্তিগুলি সেগুলি সুপরিকল্পিতভাবে শক্তিমান হয়ে যায় আর তখন তার সামনে অসম্ভব বলে কোনো জিনিস থাকে না আমরা আমাদের বিদ্যাপীঠে আমাদের সন্তানদের জীবনের গভীরে স্বপ্ন তৈরি করতেছি তাদের জীবনের গভীরে যে অমিত শক্তি আছে সীমাহীন শক্তির আধার সেই শক্তিকে জাগ্রত করে জীবনের চলার পথকে সুগম করার জন্য আমরা তাদেরকে সহায়তা করতেছি সাহায্য করে দিয়েছি আমাদের UITS ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস আমাদের সন্তানকে জীবনের সকল রকমের বিদ্যা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইলেকট্রিসিটি ইলেকট্রনিক্স তারপরে ট্রিপল ই কম্পিউটার সায়েন্স বিজ্ঞান সাহিত্য ইংরেজি ইকোনমিক্স বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সোশ্যাল সায়েন্স এই সমস্ত বিষয়াদিতে আমরা লেখাপড়া দিচ্ছি অতি সুলভ মূল্যে আপনারা খুশি হবেন আমাদের UITS এ 13% সন্তানেরা সম্পূর্ণ বিনামূল্যে লেখাপড়া করতেছে আল্লাহর কাছে শুকরিয়া করি আমরা বাড়ি ধারায় আমাদের বর্তমান ক্যাম্পাসের অতি নিকটে আমরা আল্লাহর রহমতে আমাদের নিজস্ব ক্যাম্পাস তৈরি করেছি নান্দনিক দৃষ্টি নান্দনিক শিল্প সুসময় মণ্ডিত সৌন্দর্য মণ্ডিত এক বিশাল প্রাসাদোপম আমাদের নিজস্ব ক্যাম্পাস তৈরি করছি আমাদের ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষক মণ্ডলীদের জন্য অভিভাবকদের জন্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ওইখানে করা হয়েছে মাশাআল্লাহ আধুনিকভাবে যা যা প্রয়োজন আমাদের সন্তানদের লেখাপড়ার তাদের মন মানসিকের বিকাশের জন্য সমস্ত ব্যবস্থা সম্পন্ন করে আমরা আমাদের নিজস্ব ক্যাম্পাস তৈরি করেছি ওখানে আমরা এত সুন্দর ব্যবস্থা করেছি ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষক মণ্ডলীদের জন্য আমাদের বিশাল লাইব্রেরি প্রত্যেক ডিপার্টমেন্ট ওয়াজ লাইব্রেরি এবং আমাদের অনেকগুলি ল্যাবরেটরি আছে আমার মনে হয় 50-এর মতন আমাদের ল্যাবরেটরি আছে আধুনিক যন্ত্রপাতি ল্যাবরেটরি ইকুইপমেন্ট যা কিছু লাগে আমরা আধুনিকায়ন করে আমাদের সন্তানদের জন্য এগুলির ব্যবস্থা করছি এবং আমাদের কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব টেকনোলজিক্যাল ল্যাব এবং কেমিস্ট্রি ফার্মেসি এইসব ল্যাবরেটরি উন্নত মানের আমরা সন্তানদের জন্য করেছি যেন তারা ল্যাবরেটরিতে গিয়ে প্র্যাকটিক্যাল জিনিসগুলি দেখতে পারে শিখতে পারে ছাত্রদের উদ্দেশ্যে আমি বলবো টু কিপ এ নেশন স্ট্রং অ্যান্ড ফ্রি দেয়ার আর সাম থিংস দ্যাট মাস্ট অলওয়েজ বি সো লং অ্যাজ ভ্যালুস অ্যান্ড ক্যারেক্টার্স আর কেপ্ট অ্যালাইভ এ নেশন অ্যান্ড ইটস পিপল উইল অলওয়েজ সার্ভাইভ আমি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলবো তোমরা ভালো মানুষ হও জ্ঞানে গুণে সমৃদ্ধ হও সমস্ত পৃথিবী তোমাদেরকে সম্মান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন